তো ভিউয়ার্স চলুন আমরা চুলাতে চলে যাই, এই আলুর দমকি আমি কিভাবে রান্না করি। ভিউয়ার্স আমি চলে আসলাম, এখানে তেল দিয়েছি আর কুচানো পেঁয়াজ, একটু ব্রাউন হলে আমি একে একে এখানে দুটো তেজপাতা দিব ছেড়ে, আস্ত জিরা দুটি ছোট এলাচ, একটি দারচিনি ভেঙে দিচ্ছি, ভিউয়ার্স আমার পেঁয়াজটি ব্রাউন হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিব মরিচের গুঁড়া, ধনিয়া, জিরা, টমেটো পেস্ট, আদা, রসুন বাটা, সব আমি একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি যাতে মশলাটা মসৃণ হয়। লবণ দিয়েছি আমি, মশলাটাকে আমি কষাবো, আমার মশলাটি কষে গিয়েছে, এখন আমি আলুটি ঢেলে দিব। ভেজে রাখা আলু আমি ঢেলে দিব, দিচ্ছি এই চামচে 4 চামচ ঘি, দেখুন রান্নাটি প্রায় হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে এটি সার্ভ করে দেখাবো। ভিউয়ার্স আমার আলুর দমটি তৈরি হয়ে গেছে, অত্যন্ত একটা সিম্পল একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিউয়ার্স আমি এখন চলে যাচ্ছি আমার দ্বিতীয় রেসিপিতে। আমার দ্বিতীয় রেসিপিটি হচ্ছে পুলকো লুচি। ভিউয়ার্স আমার দ্বিতীয় রেসিপিটি হচ্ছে পুলকো লুচি। এখানে আমি নিয়েছি 2 কাপ ময়দা, সয়াবিনের তেল 1/2 কাপ, লবণ,
দিয়ে বেশ সুন্দর করে আমি এটিকে মাখিয়ে রেখেছি। মাখিয়ে আমি আধা ঘন্টা ঢেকে রেখেছিলাম। এখন চলুন আমরা এটি বানানো শুরু করি। ছোট ছোট করে নেবেন এবং ময়দা দিয়ে বেলবেন। ভিউয়ার্স, আমি লেচিগুলোকে ছোট ছোট করে নিয়ে ময়দায় একটু গড়িয়ে নিয়েছি। একটু ময়দা দিয়ে দিয়ে ভাজবেন। আমি দ্বিতীয়টি বেলে নিচ্ছি। ময়দা দিয়ে বেলবেন। এই যে এই সাইজের হবে, এই সাইজে আমি আরো একটু দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, লুচিগুলোকে আমি বেলে নিয়েছি। এখন চলুন আমরা এটাকে ভাজতে চলে যাই। ভিউয়ার্স, আমি এখন লুচিগুলো ভাজতে চলে আসলাম। গরম তেলে ভাজবেন, নাহলে কিন্তু লুচি ফুলবে না। বেশি লাল করবেন না, এই যে এরকম বাদামি থাকবে, বাদামি। অবশ্যই খেয়াল রাখবেন ভিউয়ার্স, যেন তেলটা গরম থাকে।
তেল ঠান্ডা হলে কিন্তু লুচিগুলো ফুলবে না এইভাবে। তো ভিউয়ার চলুন আমরা এখন পরিবেশনে চলে যাই। আমার লুচিগুলো ভাজা হয়ে গিয়েছে। ভিউয়ার্স আমার ফুলকুল লুচি তৈরি হয়ে গিয়েছে এবং সেই সাথে আলুর দম। ভিউয়ার্স আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে দ্রুত আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ।